ওম শান্তি। আজ 19 নভেম্বর 2022, প্রাত মুরলি। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, পতিত পাবন বাবা এসেছেন আমাদেরকে পবিত্র করে তোলে, পবিত্র দুনিয়ার উত্তরাধিকার দেওয়ার জন্য। যারা পবিত্র হতে পারবে তারাই সদ্গতি প্রাপ্ত করতে পারবে। প্রশ্ন, ভোগী জীবন যোগী জীবনে পরিবর্তিত হওয়ার মুখ্য আধার কী? উত্তর, নিশ্চয়। যতক্ষণ পর্যন্ত এই দৃঢ় নিশ্চয় না হচ্ছে যে যিনি আমাকে পড়াচ্ছেন তিনি স্বয়ং অসীম জগতের পিতা, ততক্ষণ পর্যন্ত যোগেও মন বসবে না আর পড়াশোনাও করতে পারবে না, ভোগী জীবন থেকেই যাবে। অনেক বাচ্চারাই ক্লাসে পড়তে আসে, কিন্তু যিনি পড়াচ্ছেন তার প্রতি ভরসা থাকে না। তারা মনে করে যে হ্যাঁ, কোনো এক শক্তি তো আছে বটে, কিন্তু স্বয়ং নিরাকার শিব বাবা পড়াচ্ছেন, এ কী করে সম্ভব, এ তো নতুন কথা। এমন প্রস্তর বুদ্ধিসম্পন্ন বাচ্চারা পরিবর্তিত হতে পারে না। গীত, ওম নমঃ শিবায়। ওম শান্তি। বাচ্চারা এটা বুঝতে পেরেছে যে শিব বাবা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, ক্ষণে ক্ষণে তো বলবেন না ভগবানু বাজ, এমন কোনো কথা নেই যে প্রতি মুহূর্তে নিজের মহিমা কীর্তন করতে হবে। শিব বাবা যে সকলের পিতা, তা তিনি আমাদেরকে অর্থাৎ বাচ্চাদেরকে বসে বুঝিয়ে দেন। ভবিষ্যতের 21 জন্মের জন্য অটল অখণ্ড দৈবী স্বরাজ্য প্রাপ্ত করিয়ে দেন। স্কুল বা কলেজে বাচ্চারা জানে যে টিচার আমাদেরকে তার মতো ব্যারিস্টার তৈরি করছেন এবং সেটাই তার প্রধান লক্ষ্য। বাদবাকি সৎসঙ্গতে সকলে যায় বেদ শাস্ত্র ইত্যাদি শোনার জন্য, সেখান থেকে কোনো কিছুই প্রাপ্ত হয় না। তার তুলনায় শিক্ষক অনেক শ্রেষ্ঠ, কারণ তিনি জীবিকার জন্য কোনো লৌকিক বিদ্যা তো শেখান, যার মাধ্যমে জীবিকা অর্জন করা যায়। বাকি সকলে দুর্গতি করেন, সন্তান বিবাহ করতে রাজি না হলে লৌকিক পিতা বলেন যে তাহলে উত্তরাধিকার প্রাপ্ত হবে না, যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাও। এখানে বাবা অমৃত পান করান এবং উত্তরাধিকারও দিয়ে দেন। তিনি বলেন, পবিত্র হও তবে পবিত্র দুনিয়ার মালিক হতে পারবে। জাগতিক পিতা এবং অসীম অনন্তের পিতার মধ্যে কত পার্থক্য রয়েছে। উনি আমাদেরকে রাত্রির অন্ধকারের দিকে পথ নির্দেশ করেন, আর ইনি আমাদেরকে দিনের আলোর দিকে পথ নির্দেশ করেন। তিনি তো পতিত পাবন, সকলে বলেও যে সদ্গতিদাতা তো একমাত্র একজনই, যিনি এসে সকলের সদ্গতি করে থাকেন। তাহলে দুর্গতি কে করল তা কেউ জানে না। বাবা বুঝিয়ে দেন যে সকলেই আসুরিক মতাবলম্বী, এখানে সকলে আসি অসুর থেকে দেবতা হওয়ার জন্য। এ হলো ইন্দ্রপ্রস্থ। অনেক অসুরও এখানে এসে লুকিয়ে বসে যায়, এমন প্রকারের বহু গুপ্ত অসুর সমস্ত সেন্টারেই আসে। তারা পুনরায় নিজের ঘরে গিয়ে বিষপান করে, দুই দিকে একসাথে চলা যায় না, তারা প্রস্তর বুদ্ধি হয়ে থেকে যায়, বাবাকে চিনতেই পারে না, একেবারে নিশ্চয় থাকে না যে আমাদেরকে অসীম জগতের পিতা পড়াচ্ছেন, এমনি তারা এসে বসে যায়। তাই তাদের যোগে মনও বসে না আর পড়াশোনাও করতে পারে না, ভোগী হয়েই তারা থেকে যায়। তারা অনেকে এটা বোঝে যে নিশ্চয় কোনো শক্তি আসছে, ব্যাস এইটুকুই। নিরাকার শিব বাবা আবার কী করে আসবেন? কোনো শাস্ত্রেও তো এরকম কথা লেখা নেই, এ হলো নতুন কথা। তারা গায়নও করে, শিব জয়ন্তী বলে, কিন্তু প্রস্তর বুদ্ধি হওয়ার জন্য এর অর্থ বুঝতে পারে না। শিব আছেন বলেই না সমস্ত ভক্তরা তাকে স্মরণ করে, তারা বলে ওম নমঃ শিবায়। তারা জানে যে তিনি পরমধামে থাকেন। আমাদের বাবা হলেন পরম পিতা, সেই অর্থে তিনি সকলেরই পিতা, তাই না? ভারতে এমন লোকও আছে যারা পিতাকে অস্বীকার করে, মানুষকে বোঝানো খুবই কঠিন।
মানুষ তো এটাও বোঝে না যে এখন দুর্গতির সময় চলছে। ভক্তি মার্গে প্রথমে ছিল অব্যভিচারী ভক্তি, এখন তা হয়ে গেছে ব্যভিচারী ভক্তি। ব্যভিচারী আর অব্যভিচারী এই দুইয়ের মধ্যে কত পার্থক্য রয়েছে। ওরা হলো পাপাত্মা আর এরা পুণ্যাত্মা। অব্যভিচারী ভক্তি হল প্রকৃত ভক্তি। সেই সময় অর্থাৎ দ্বাপর যুগে মানুষ সুখীও ছিল, ধন দৌলত ইত্যাদি সমস্তই ছিল। কলিযুগে এসে তাদের অধিক দুর্গতি হয়। যখন তারা ব্যভিচারী ভক্তি করে তখন তারা বিকারগ্রস্ত হতে থাকে, দিন দিন বিকারের প্রকোপ আরও বাড়তে থাকে। প্রথমে ছিল শতপ্রধান বিকার, এখন হয়ে দাঁড়িয়েছে তমোপ্রধান বিকার। সকলেই সম্পূর্ণরূপে তমোপ্রধান হয়ে গেছে। প্রতিটি ঘরে ঘরে কত ঝগড়াঝাটি হয়, শিব বাবা এসে বসে বাচ্চাদেরকে বুঝিয়ে দেন। শ্রীকৃষ্ণ তো পিতা নয়, কারোরই বায়োগ্রাফি জানা নেই। শিব বাবা হলেন পতিত পাবন, পরমপিতা পরমাত্মাকে সকলেই মানে যে তিনি হলেন জ্ঞানের সাগর, জলের সাগর, কখনো পতিত পাবন অথবা নলেজফুল হতে পারে না। মানুষ তো জলের ওই সমুদ্র থেকে নির্গত জল এর মাধ্যমে তৈরি নদীকেই পতিত পাবনই ভেবে নেয়। তোমাদের উচিত ওদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করা। যেমনভাবে গীতার ভগবানের কি কর্তব্য তা জিজ্ঞাসা করা হয়। নিরাকার পরমপিতা পরমাত্মা হলেন রচয়িতা এবং শ্রীকৃষ্ণ তার রচনা। এখন বলো গীতার ভগবান কে? ভগবান তো কেবলমাত্র একজনই হয়। তাহলে বেদ ব্যাসকে কিভাবে ভগবান বলতে পারো? তো এরকম প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত, পতিত পাবন পরমপিতা পরমাত্মা হলেন জ্ঞানের সাগর, তার থেকে এই জ্ঞান গঙ্গা কিভাবে নির্গত হলো? পরমপিতা পরমাত্মা এসে ব্রহ্মা মুখ কমল দ্বারা ব্রাহ্মণ মুখ বংশাবলী রচনা করেন। তারা ব্রহ্মার মুখ হতে এই জ্ঞান গ্রহণ করে যার মাধ্যমে সদ্গতি প্রাপ্ত হয়। এখন বলো জলের সাগরের দ্বারা পবিত্র হওয়া যায় নাকি জ্ঞানের সাগরের দ্বারা? জলের দ্বারা কোনো মানুষ কখনো পবিত্র হতে পারে না। সুতরাং এই ধাঁধারও উত্তর জিজ্ঞাসা করতে হবে। এদেরকে জিজ্ঞাসা করলে পবিত্র দুনিয়ার মালিক হতে পারবে। সকলে এভাবেই তাকে ডাকে যে হে পতিত পাবন সীতারাম এসো। তারপরেও তারা গঙ্গাতে স্নান ইত্যাদি করে থাকে। সুতরাং এই ধাঁধাও তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। প্রতিটি বিষয়ের নির্দিষ্ট সময় আছে, সেই সময়ই তা সাজে। যেমন ওই ধাঁধাটা ছিল গীতার ভগবানকে তাই নিয়ে, তেমনভাবে এটাও আরেকটা ধাঁধা। ইচ্ছে তো হয় তাই না যে এমন কিছু বানাবো যা মানুষ সব সময় নিজের কাছে স্মৃতিস্বরূপ রেখে দেবে। কোনো ভালো জিনিস হলে তবেই মানুষ তা নিজের কাছে রাখে, কাগজ ইত্যাদি তো ফেলে দেয়। দেবতাদের সম্বন্ধীয় কোনো ভালো জিনিস হলে তাহলে তা ফেলে দেবে না। যারা সেবাধারী তারা সারাদিন বিচার সাগর মন্থন করতে থাকবে, আর তারা সেই রকম কর্ম করে দেখাবে। শুধু মুখে বললেই হবে না যে এই রকম করা উচিত, এরকম কথা কাকে বলো? বাবা করবেন নাকি বাচ্চারা করবে, কে করবে? বাবা তো শুধুমাত্র নির্দেশ দেন। এইরকম সুন্দর চিত্র ক্যালেন্ডার ছাপাও, ত্রিমূর্তি শিবের ক্যালেন্ডার বের করা উচিত, ত্রিমূর্তি শিব জয়ন্তী বলা উচিত। শুধুমাত্র শিব জয়ন্তী বলা ভুল। একজন বাচ্চা মন থেকে চেয়েছিল যে ত্রিমূর্তি শিব জয়ন্তীর রঙিন ক্যালেন্ডার তৈরি করবে। ত্রিমূর্তি ওই চিত্র দ্বারা ভালোভাবে বিষয়টি বোঝা যায়। বাবা এই কারণেই লকেট তৈরি করান, কারণ এর দ্বারা খুব ভালোভাবে বোঝানো যাবে। ব্রহ্মা বাবার মাধ্যমে শিব বাবা সকলের সদ্গতি করেন। সুতরাং যে মেহনত করবে
সেই বিষ্ণুপুরের মালিক হতে পারবে। বাদবাকি যারা এই জ্ঞান গ্রহণ করবে না তাদের বিনাশ হয়ে যায়, তাদেরকে দণ্ড ভোগ করতে হয়, আর কোনো পদ তারা লাভ করে না। ভক্তরা ভগবানকে স্মরণ করে, কিন্তু যখন সত্যি সত্যি ভগবান আসেন তখন কত অল্প সংখ্যক ভাগ্যবানই শুধুমাত্র তাকে চিনে নিয়ে তার হয়ে যেতে পারে। কোটির মধ্যেও কেউ তা পারে। যে শুধুমাত্র মুক্তি পাওয়ার জন্য পুরুষার্থ করে সে ভালো পথ পাবে না, তাদের বিকর্ম বিনাশ হয় না। তাই সাক্ষাৎকার করানো হয়েছিল, ধর্মস্থাপকেরাও আসেন দৃষ্টি লাভ করার জন্য। তাকে স্মরণ করতে করতে বিকর্ম বিনাশ যখন হতে থাকবে তবেই উচ্চপদ প্রাপ্তি সম্ভব। অন্যান্য ধর্মের বড় বড় নেতারাও পরে পরে আসবে, এমন নয় যে বর্তমান যিনি পোপ তিনি আসবেন, না না। সর্বপ্রথম যারা পোপ হয়েছিলেন, যাদের এখন অন্তিম জন্ম চলছে, তারা আসবেন। এই হিসাব বড়ই কঠিন। এখন এটি হলো কুম্ভের মেলা, এগুলি হলো সবই ভক্তিমার্গের সামগ্রী। যখন দুর্গতি প্রাপ্ত হয়, সম্পূর্ণ গ্রহণ লেগে যায়, তখন বাবা এসে ১৬ কলা সম্পূর্ণ বানান। গ্রহণকে সদর্শন চক্র দ্বারা দূর করা হয়। এই যে আমাদের গোলার চিত্র আছে তার নিচে লিখতে হবে, এটা হলো সদর্শন চক্র, এটি হলো খুবই কাজের জিনিস, এটি হলো ঈশ্বরীয় কোট অফ আর্মস, এসব হলো ঈশ্বরীয় বিষয়। স্লাইডস যেসব বানানো হচ্ছে তার জন্য বাবা অনেক কিছু বুঝিয়ে থাকেন। যদি বুঝতে পারো যে তারা মুরলি শুনে না, তাহলে ডাইরেকশনকেও কাজে লাগাতে হয় না। মুরলি তো রোজ পড়া উচিত। সার্ভিসে যারা আছে তাদেরকেও একটি আসতে হবে। ত্রিমূর্তির স্লাইডস বানানো হয় যাতে খুব সুন্দর সুন্দর কথা লেখা থাকে। স্থাপনা আর বিনাশ দুয়েরই গোলার চিত্র চাই। এটা হলো নরক আর এটা হলো স্বর্গ। এটা হলো আজকের ভারত আর ওটা হলো কালকের ভারত। বাবা হলেন সেকেন্ড জীবনমুক্তি প্রদানকারী, যিনি বসে আছেন। বাবাকে চেনা নিশ্চয় হলো ব্যাস। জীবনমুক্তি প্রাপ্ত করার জন্য পুরুষার্থ চলতে থাকে। জন্ম তো নিয়েছ, তাই না? বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে, তারপর বিকারের চাহিদা করতে পারবে না। বাবা বলেন ভ্রষ্টাচারীরা উত্তরাধিকার প্রাপ্ত করতে পারবে না। তোমরা প্র্যাকটিক্যালে এনার উদাহরণ দেখেছ, তাই না? এরকম অনেক অতি কষ্টে কয়েকজন তৈরি হয়ে আসে, নিজের সম্মান ইত্যাদির কথাও ভাবতে থাকে। ক্রিয়েটর হলেন বাবা, সকলকে ওনার আজ্ঞা অনুসারে চলতে হবে। তোমরাও শ্রীমত অনুসারে না চললে তোমাদেরও পথ ভ্রষ্ট হয়ে যাবে। বাবা বলেন যে এই জ্ঞান মার্গে নষ্ট মোহ খুব ভালোভাবে হওয়া দরকার। বাবার আজ্ঞা প্রাপ্ত হয়েছে। যে সকল বাচ্চারা আজ্ঞাকারী নয় তারা হলো কুসন্তান, সেই বাচ্চারা বাচ্চাই নয়। পবিত্রতার আজ্ঞা হলো ভালো, তাই না? রাজযুক্ত বাবা এখন শেখাচ্ছেন, মানুষ তো বেচারা কিছুই বোঝে না। বাচ্চাদের মধ্যেও নম্বর ক্রমানুসারে পুরুষার্থ অনুযায়ী বোঝে। বাবা এত রকমভাবে ডাইরেকশন প্রদান করেন, কিন্তু তার মধ্যেও খুব কম সংখ্যকই কিছু করে দেখাতে পারে। বাবা বলেন যে ত্রিমূর্তির ক্যালেন্ডার বানাতে হবে। সমস্ত কিছু নির্ভর করে ত্রিমূর্তি শিবের চিত্রের আধারে। লেখাও আছে যে ব্রহ্মার দ্বারা স্থাপনা। নিশ্চয় শিব বাবা স্বর্গের স্থাপনা করবেন, তাই না? কলিযুগে আসুরি রাজ্যের বিনাশ হবে। আসুরি রাজ্যে কত অসংখ্য মানুষ আছে, দৈবী রাজ্যে কত অল্প সংখ্যক মানুষ আছে। লেখাও আছে যে অনেক ধর্মের বিনাশ, এক সত্য ধর্মের স্থাপনা। বাবা বলেন আমি কত রকমভাবে শৃঙ্গার করাই তবুও শুধরায় না,
উল্টো পাল্টা বলতে থাকে। এখানে বাবা বলেন যে দেহ সহ যা কিছু আছে সব কিছুকে ভুলে মামিকম স্মরণ করো, নিজের দেহের প্রতিও ফেসো না, কারোর দেহেতে ফাঁসলে পতন হয়ে যাবে। যেমন মাম্মার দেহের প্রতি অনেকের ভালোবাসা ছিল, মাম্মা চলে যাওয়ার পরে কতজন মরে গেছে, কারণ নাম রূপে ফেসেছিল। বাবা বারংবার বলেন, দেহ অভিমানী হয়ো না, মামিকম স্মরণ করো। তোমরা এই ব্রহ্মার শরীরকেও স্মরণ করো না, শরীরকে স্মরণ করলে জ্ঞান সম্পূর্ণরূপে ধারণ করতে পারবে না। দেহে অভিমানী হওয়াতে অনেক পরিশ্রম করতে হয়। বাবার স্মরণে থাকা এটি হলো খুবই ডিফিকাল্ট। জ্ঞান তো অনেক ভালো ভালো শুনিয়ে থাকে, যোগে থাকাই হলো কঠিন। যত সুরবীর হবে তত মায়ার তুফান আসবে, কারুর না কারুর নাম রূপে ফেসে ধোকা খেয়ে যায়, এতে অনেক সাবধান হতে হবে। যোগেই অনেক পরিশ্রম, নলেজ তো হলো খুবই সহজ, যোগের মুহুর্মুহ ভুলে যায়। সেই জন্য বাবা বলেন, বিকর্মাজিত কিভাবে হবে, যোগে থাকলে পাপও হবে না, নয়তো শতগুণ হয়ে যাবে। এখানে তো স্বয়ং ধর্মরাজ আর বাবা একসাথে আছেন, সেই জন্য স্বয়ং বলেন যে বাবার সামনে কোনো পাপ করো না, না হলে শতগুণ শাস্তি পাবে। যোগের দ্বারাই বিকর্মাজিত হতে হবে। সদর্শন চক্রকে তো জানা হলো খুবই সহজ। এই গোলার চিত্রে নিচে চরকা নয়, লিখতে হবে চক্র। বাবা যুক্তি তো অনেকেই দিয়ে থাকেন, বাচ্চাদের একটি আসতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত, আত্মাদের পিতা উনার আত্মারূপে বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা নমস্কার সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: এক নম্বর, কোনো দেহধারীর নাম রূপে আটকালে চলবে না, নিজের দেহতেও ফাঁসলে চলবে না, এতেও অনেক সাবধান থাকতে হবে। দুই নম্বর, জ্ঞান মার্গে নষ্ট মোহ অবশ্যই হতে হবে, পবিত্রতার আজ্ঞা পালন করতে হবে, আর অন্যদেরকেও পবিত্র বানানোর যুক্তি রচনা করতে হবে। বরদান, সর্ববিকারের অংশর ত্যাগ করে সম্পূর্ণ পবিত্র হয়ে ওঠা নম্বর ওয়ান বিজয়ী ভব। সম্পূর্ণ পবিত্র হলো তারাই যাদের মধ্যে অপবিত্রতার অংশ মাত্রও থাকে না। পবিত্রতাই হলো ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি। এই পার্সোনালিটি সেবাতে সহজ সফলতা প্রাপ্ত করায়। কিন্তু যদি একটিও বিকারের অংশ থাকে তাহলে অন্য সাথীরাও তার সাথে অবশ্যই থাকবে। যেরকম পবিত্রতার সাথে সুখ শান্তি আছে, সেরকমই অপবিত্রতার সাথে পাঁচ বিকারের গভীর সম্বন্ধে আছে। সেই জন্য একটিও বিকারের অংশও যেন না থাকে, তখন নম্বর ওয়ান বিজয়ী হতে পারবে। স্লোগান, সাহসের একটি পদক্ষেপ রাখো, তবে হাজার গুণ সাহায্য প্রাপ্ত হতে থাকবে। আজকের সমান, আমি বিজয়ী আত্মা। আচ্ছা, ওম শান্তি।